Hi friends, welcome back to Poppy Mom's Kitchen. আজকে আবার একটা দারুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সেটা হলো উচ্ছে পোস্ত। আমরা সাধারণত আলু পোস্ত খেয়ে থাকি, কিন্তু এই উচ্ছে পোস্তটা খেতে দারুন লাগে। তাহলে চলুন দেখে নিই কিভাবে হয়। প্রথমে কড়াইয়ে সরষের তেল গরম করে এর মধ্যে কালো জিরে ফোড়ন দিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেলে উচ্ছেগুলো কেটে রেখেছি সেগুলো সব দিয়ে দেব। উচ্ছেগুলো এরকমভাবেই কাটতে হবে, এরকমভাবে কাটলেই ভালো লাগবে খেতে। এবার একটু হালকা করে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আলুটা দিয়ে দেব। আলুটাও ওরকম উচ্ছের মতো ছোট করে কাটা আছে। এবার দুটোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর এক চামচ চিনি দিতে হবে। এটা খুব সিম্পল একটি রান্না, কিন্তু খেতে খুব ভাল লাগে। যারা উচ্ছে খেতে ভালোবাসে না তাদের জন্য এই রেসিপিটা একদম দারুণ। এবার এটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে পোস্ত বাটা দিয়ে দেব। এখানে 3 চামচ পোস্ত বাটা আছে। যেরকম উচ্ছে আলু হবে সেই হিসাব মতোই পোস্তটা দিতে হবে। এবার সামান্য একটু জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে দেব। এবার উচ্ছে আলু সেদ্ধ হয়ে গেলেই আমাদের রান্নাটা রেডি হয়ে যাবে। এটা করতে খুব কম সময় লাগে আর খুব কম উপকরণ দিয়ে এটা হয়ে যায়। দেখুন ফুটে উঠেছে আর অনেকটাই মাখা মাখা হয়ে গেছে। উচ্ছে পোস্ত রেডি। এটা খেতে দারুণ লাগে, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। গরম গরম ভাতের সাথে খেতে খুব ভাল লাগে। আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর কী ধরনের রেসিপি দেখতে চান আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই গাইস।